बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामुअलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। पाट आमादेर सोनालि आश आमरा सबाई जानी, किन्तु दुर्भाग्यवशत पाट आमादेर देश थेके पाटेर चाष प्राय उठे गेछे। किन्तु आमरा पाटेर शाक खेये थाके भातेर साथे। किन्तु आमरा कि जानी पाट शाकेर जे ओषधि गुणागुण? आमरा केउ जानी ना जे पाट शाके कि धरनेर ओषधि गुणागुण आछे। आयुर्वेदिक शास्त्रे पाट पाता दिए पाट शाक दिए आठटी रोगेर चिकित्सा करा हय়। तो हमें आज के वीडियोते किछु रोगेर वर्णना करब एवं कि पाट शाकेर व्यवहार वर्णना करब। आशा करी आपनारा उपकृत हबें। वीडियोटे स्किप ना करे सम्पूर्ण वीडियोटे देखबें। और जारा आमार चैनलटे नतून देखतेछेन तारा अवश्य सबस्क्राइब करबें, और जारा सबस्क्राइब करेछेन तादेरके धन्यवाद जानाच्छि। सर्वप्रथम जर, विषम जर, अविराम जर, कापिए कापिए जर आसे, एमन जरे डाक्तारेर काछे गेले एंटीबायोटिक देवे, एंटीबायोटिक खेते हबे। एकटा एंटीबायोटिक दाम 35-40-50 टाका पर्यन्त, जे एंटीबायोटिक छाड़ा जर कमबे ना। सेई धरनेर जरेर जन्य एई पाट पातार व्यवहारे आपनि सम्पूर्णरूपे जर मुक्त होते पारबेन मात्र 3 दिने। गाछेर टाटका पाता 30-40 গ্রাম ছোট আকারে কেটে নিতে হবে। মাটির অথবা স্টিলের পাত্রে 170 মিলিলিটার পানি দিয়ে তাতে কাটা পাতাগুলো সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার সময় পাত্রের মুখ অবশ্যই ঢাকনা দিয়ে বন্ধ করতে হবে। পানি ফুটে 50-40 মিলিলিটার পরিমাণ হলে পাত্রটি আঁচ থেকে নামিয়ে ফেলতে হবে। সম্পূর্ণ ঠান্ডা হলে পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে সব পানিটাই রোগীকে একসাথে খেয়ে দিতে হবে। এভাবে দিনে 2 বার খাওয়াতে হবে। 2 দিন খাওয়ার পরে যদি জ্বর সম্পূর্ণরূপে না যায়, কিছুটা জ্বর আরও রয়ে গেছে, তাহলে আরও 2 দিন খাওয়াতে হবে, টোটাল 4 দিন। কবিরাজ বলতেছে যে 2 দিনে আপনি প্রথম 2 দিনে যদি খাওয়ানোর পরে যদি জ্বর আরও কিছুটা থেকে যায়, আবার মাঝে মধ্যে জ্বর আসে, তাহলে আরও 2 দিন এভাবে খাওয়াবেন। এভাবে খাওয়ালে আর কোনো ওষুধ, কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে না। রক্ত অমসার জন্য পাটের ব্যবহার। পাট পাতা শুকনা 1 গ্রাম আধা কাপ পানিতে ভিজিয়ে সেটা ছেঁকে খেলে অমসা রোগ উপশম হবে। পাট পাতা শুকনা 1 গ্রাম আধা কাপ পানিতে ভিজিয়ে সেটা ছেঁকে খেলে অমসা রোগ উপশম হবে। 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এছাড়া পাটের শুকনা পাতার গুঁড়ো 1.5 গ্রাম ভাতের সাথে খেলে মলের বেগ অনেকখানি কমে যাবে। রক্ত অমসায় প্রবল হলে পেটের শুকনা পাতা গুঁড়ো 1 গ্রাম এবং সমপরিমাণ হলুদ গুঁড়া একসাথে মিশিয়ে ঠান্ডা পানির সাথে খেলে আরাম হবে। এই পরিমাণ ওষুধ দিনে 2 বার করে খাওয়া দরকার। সাধারণভাবে অমসা সারতে এক সপ্তাহ লাগবে পেট খারাপ হলে। পাটের বীজ গুঁড়ো 1.5-2 গ্রাম, মধু 1 চামচ এবং আদার রস 1 চামচ, এই 3টি একসাথে মিশিয়ে সামান্য ঠান্ডা পানি মিশিয়ে খেলে পেট খারাপ ভালো হয়ে যাবে। প্রথমবার ওষুধ প্রয়োগ করে যদি তেমন সুফল না পাওয়া যায়, তবে 3 ঘন্টা বাদে একই পরিমাণ ওষুধ আবার প্রয়োগ করা প্রয়োজন। রোগীকে একসাথে 1 গ্লাস ঠান্ডা পানি, 1.5 গ্রাম খাবার লবণ, আধাখানা লেবুর রস ও 15-30 গ্রাম গুড় গুলে একটু একটু করে খাওয়াতে হবে, তার মানে ছেলারিন। নিচে যেই বর্ণনাটা দেওয়া হয়েছে পরবর্তীতে, এটি ছেলারিনের মতো, ওর স্যালাইন। আপনি যদি ওর স্যালাইন না পান তাহলে এগুলো খাওয়াবেন, আর যদি এগুলো না পান তাহলে ওর স্যালাইন দিয়ে আপনি আপনার কাজটা সমাধান করতে পারেন। পেটের যন্ত্রণা, পেট ব্যথা, অনেক সময় পেট ব্যথা হয়, উল্টো পাল্টো খানা হলে পেট ব্যথা হয়, সেই পেটের যন্ত্রণার জন্য শুকনো পাটের পাতাকে গুড় পুড়িয়ে তার ছাই 1-1.5 গ্রাম এবং মধু 3 চামচ মিশিয়ে ছেঁটে ছেঁটে খেলে